সারা বিশ্বে চলছে মানুষের সার্বভৌমত্ব, মানুষের গোলামি চলছে। আহলে সাদ্দুন মানুষের গোলামি করে না, সিরেফ আল্লাহর গোলামি করে। সর্বত্র মানুষের গোলামি চলছে। এই যে নারায় তকবির দিয়েছিলেন, এ বগুড়াবাসী মনে রাখো, তোমার প্রাণ প্রিয় জিয়াউর রহমান ঢাকার ক্যান্টনমেন্টে চার দিন ব্যাপী গৃহবন্দী, যে কোনো মুহূর্তে তাকে গুলি করে হত্যা করা হবে। আল্লাহর মেহরবানিতে ভোরের আকাশ আলোকিত হওয়ার আগেই কিভাবে যিনি মুক্তি পেলেন, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন, এবং সিপাহী জনতা নারায় তকবির দিয়ে সেই তাকে বরণ করে নিয়েছিল। সেই নারায় তকবির হলো গত 11ই অক্টোবরে চট্টগ্রাম জেলা বিভাগীয় সম্মেলন বিএনপি বিভাগীয় সম্মেলনে একজন নারায় তকবির দিয়েছে, পরদিন আবার প্রবীণ নেতা বলে যে এটা আমাদের দলীয় স্লোগান নয়। যে জিয়াউর রহমান নারায় তকবিরের মাধ্যমে বেরিয়ে আসলো, সেই জিয়াউর রহমানের দল আজকে নারায় তকবিরকে ঘৃণা করছে বলে দলীয় স্লোগান নয়। দেখ তোমাদের রাজনীতি, এদেশের গরম মানুষের প্রাণের স্লোগান নারায় তকবির, এদেশের মানুষের রক্তের সঙ্গে মিশে আছে নারায় তকবির, এদেশের মানুষ মরবে নারায় তকবিরের জন্য, তোমার জন্য নয়। তোমার মতো ভীত কাপুরুষ নেতা দূর তুমি এখান থেকে, তোমার কোন স্থানে বগুড়ায়, বগুড়ার মাটি আহলেসের মাটি নারায় তকবিরের মাটি, নারায় তকবির থাকতে হবে সারা বাংলাদেশে। কি মনে করেছো তোমরা, যা করবে তাই, কাকে খুশি করতে চাও? সাবধান, যে দেশের মানুষ মুসলমান অপরাধে জয় শ্রীরাম না বলার কারণে জীবন্ত পিটিয়ে হত্যা করে, তার বিরুদ্ধে দেশের একটা মুসলমান রাজনীতিকে মুখে কুলুপ আটা থাকে, কথা বলতে পারে না, এক ভীত কাপুরুষ কারণে রাজনীতিবিদ হতে পারে না। যদি নেতা হতে চাও সাহসী হও, ভীত কাপুরুষ কারণে নেতা হতে পারে না। তাকাও জিয়াউর রহমানের দিকে, সে দুঃসাহসী মানুষ ছিল, কারোর সে তক্কা করে নাই। আর তোমরা যত ভীত হয়েছো, তোমরা মনে করো আমার জিয়াউর রহমানের জেলার লোক এত সস্তা? আহলে হাদিস আন্দোলন চিরকাল সত্যের আন্দোলন, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। কোরআন হাদিস নাই, আমার আকীদা আমলেও নাই, কোরআন হাদিস আছে, জীবন দিয়ে হলেও বরণ করে নেব। এই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আন্দোলন শুরু হয়েছে, আগামীতে চলবে ইনশাআল্লাহ। যুব সংঘের কর্মীদেরকে বলছি, তোমাদের চাকরি বাকরি সামনে আছে, কোনো সুদি প্রতিষ্ঠানের ধারে কাছে ঘেঁষবে না। যেখানে ঘুষ দুর্নীতি আছে সেখানে যাবেন, আল্লাহ তোমার রুজির মালিক, ঘুষ দিয়ে ভালো চাকরি নিতে হবে এর ধারে কাছে নেই। দুর্ভাগ্য হলো এই, ইসলামপন্থীরাই আমাদের কারাগারে ঢুকালো, এতে এই দুঃখ রাখার কোনো জায়গা নেই। তবে এতে বলে তো কোনো লাভ নেই, কারণ তারা ইসলাম বলতে যা বুঝেছেন তার বিপরীত আমরা বুঝেছি। তারা বলছেন ইসলাম দিন মানে হুকুমত কায়েম করা, আর সালাত সিয়াম যেমন করি এগুলো হলে হুকুমত, বড় ইবাদতের জন্য এগুলো ছোটোখাটো ট্রেনিং কোর্স, এই কথা আমরা বিশ্বাস করি নাকি? বাবা ট্রেনিং কি শেষ পর্যন্ত থাকে? দেশের প্রধান সেনাপতিকে রোজ পিটি করে সকালে, কেন করবে? ও তো ট্রেনিং শেষ, ট্রেনিং পিরিয়ডের পরে সালাত এমন ফরজ ইবাদত যে মৃত্যু এক মুহূর্ত পর্যন্ত সালাত বাদ নেই। অবশ্য আমাদেরকে বোঝানো হচ্ছে এটা ট্রেনিং কোর্স। বাংলাদেশে সর্বপ্রথম আমাদের কলমে এর বিপরীত কথা গেছিল বলেই হিংসাটা পুরো আমাদের উপরে বেশি। ভারতবর্ষ আজকে স্বাধীনতা লাভ করেছে, যাদের কারণে সারা ভারতবর্ষে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়েছে, যাদের কারণে আজকে পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান মিয়ানমার সব জায়গায় কুড়ালে কয়েক কোটি আহলে হাদিসের বসবাস আজকে। আপনার হিসাব বলেন, রাজশাহী বাংলাদেশে বলে 4 কোটি আহলে হাদিস। আমরা তাদেরকে বলবো দয়া করে নিজের আকীদা সাফ করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কারো বিরুদ্ধে আমরা আসি নাই, কারোর বিরুদ্ধে বাক্স দিতে আমরা আসে নাই। প্রচলিত যে বাক্সর আন্দোলন চলছে এটা ইসলামী সিস্টেম অফ গভর্নমেন্ট নয়। ইসলামী খেলাফত কীভাবে কায়েম হবে আমাদের লেখা বইটা পড়ে দেখো, ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন বইটা আছে না, এটা পড়লে বুঝতে পারবে কীভাবে দিন কায়েম হবে। একামতের দিন বইটা পড়ে দেখো, 2004 সালে বেরিয়ে গেছে এটা, 98 সালে প্রথম লিখলাম, যখন এদেশের মানুষ জঙ্গিবাদ সম্বন্ধে খবরই জানতো না। 98 সালে আমরা গভর্নমেন্টকে হুঁশিয়ার করে সাবধান, আগামী দিকে এটা আসতে যাচ্ছে, তখন তাহারিকের বয়স মাত্র 2 বছর। 97 সালে তাহারিক চালু হয়েছে, 98তে আমরা সাবধান করে দিয়েছি। সেটা পরে বই আকারে বেরিয়েছে 2004 সালে,
আর আমাকে অ্যারেস্ট করলো 2005 সালে। মানে এই বই কারো বরদাস্ত হচ্ছে না, বই ছোট কিন্তু অ্যাটম বোমার মতো কাজ করে। আপনাদের সবাইকে অনুরোধ করছি আহলে হাদিস আন্দোলনের দাওয়াত পড়াশোনা করেও ছড়াই দেবেন, কিন্তু রমজান আমিন বলার জন্য কাউকে চাপ দেবেন না। ওর জন্য ইনশাআল্লাহ সালাত রসুল একাই যথেষ্ট। সালাত রসুল যে পড়ে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক তাকে হেদায়ত করেন। এই বইটা যত বেশি পারেন বাপ মার নামে কেনেন আর বিতরণ করেন। কিন্তু ছোটো ছোটো বইগুলো আপনার বেশি কাজ দিচ্ছে আকিদা সাফ করার জন্য। আল্লাহ বলছেন ফামিনুম্মান হাক্কাত হাদাল্লাহ, আমি মানুষকে হেদায়ত করি, হেদায়তের মালিক কে? আর আমি তাদের উপরে দলালা মানে পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে, হয়ে গেছে আমি করে তাকে বলছেন আল্লাহ। মানে বান্দা অন্যায় করে বলেই বাধ্য হয়ে তার ফলাফল এসেছে তার উপরে, আমরা অন্যায় করব না ছাড়ব। ন্যায় অন্যায়ের মাপকাঠি কি মানুষের জ্ঞান না আল্লাহ রহি? বলেন মানুষের জ্ঞান না আল্লাহ রহি? মানুষের জ্ঞান বলছে সুদের অর্থনীতি চলবে বাংলার জমিনে, সুদ না খেলে চলবে কি করে? আর আমরা বলছি সুদ হারাম চলবে না। আপনি কোনটা মানবেন? জি হ্যাঁ মানবেন না, কারণ আপনিও তো বিবাদে পড়ে গেছেন। দেখুন পুরো দেশ চলছে সুদের উপরে, পুরো দেশ চলছে ঘুষের উপরে, পুরো দেশ চলছে কি বলবো এটাকে, বেপর্দা বেহায়া যাচ্ছে তাই চলছে। এখন আসছে যে গাড়ির সামনে একটা ছেলে যাচ্ছে হুন্ডা, তার পিছনে বড় একটা মানুষের মাথার মানে কঙ্কাল বড় বড় চোখ, মানে কি এ ছেলে পিছনে ও কেন? তাহলে এসব ওয়েস্টার্ন সিভিলাইজেশন এসছে বাংলাদেশ। আসলে সত্যিকার আহলেজ তো আমাদের খুবই কম, তাই না? রমাদানি হয়ে গেছে অনেক বেশি, আহলেজ হয়েছে খুব কম। আমরা সবাইকে বলবো আহলেজ মুভমেন্টের বিষয়টা বোঝার চেষ্টা করুন, থিসিসটা ভালো করে পড়ুন, এর উপরে যত পারেন লেখাপড়া করেন, হয়তো হিংসা বিদ্বেষ করবেন না। এদেশের মানুষ মুক্তিযোদ্ধাদেরকে সবচেয়ে সম্মান করে, তাই না? পুরো ভারতবর্ষ মুক্ত করলো যারা তাদেরকে সম্মান করবেন না? পিছনে যেতে হবে আপনাকে, 1831 সালে যেতে হবে, 1971 ধরলে চলবে না। বাবার নাম আগে না ছেলের নাম আগে? বাবাকে ভুলে গেলেন কেন? ইতিহাস ঘাটেন। কেন ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে ভয় করেছিল? আহলে হাদিস আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দ পরিষ্কার হয়ে বলে দিয়েছিল মুসলমান সিরেফ আল্লাহর কাছে মাথা নত করবে, বিদেশি ইহুদি নাসারের কাছে নয়। তারা বণিকের বেশে ঢুকে শাসকের বেশে এদেশকে শোষণ করে নিয়ে চলে যাচ্ছে, এটা কেউ বরদাস্ত করবে না। সেদিনও বেদাতি আলমরা তাদের সহযোগী ছিল এবং শিয়া আলমরা তাদের সহযোগী ছিল, আহলে হাদিস কারোর সঙ্গে আপোষ করে নাই। ছোট্ট একটা ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। রাজশাহী নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আছে না, সেখানে গিয়েছেন আমিরুদ্দিন আত্মীয়ের বাড়িতে, গেলে বিশাল বাতাসা দিয়েছে। ভাই এটা কেন? বাড়িতে যখন নতুন বউ সন্তান সম্ভবা হয়, আমাদের দেশের নিয়ম হচ্ছে বড় আকারের বাতাসা তৈরি করা এবং সেটা মেহমান এবং গরমবাসীকে খাওয়ানো, মিষ্টিমুখ করা আর কি। উনি বললেন এটা তো কুসংস্কার বেদাত, ই আমি খাবো না। বাড়িওয়ালা মনে মনে খুব রেগে গেল, আমি এতটা নেতা মানুষ আর আমার 3 পয়সা মূল্য দিল না। পাশে একটা মৌলবি ছিল, এই মৌলবি এটা কি বেদাত? বেদাত হবে কেন, আমরা এগুলি করে মিলাদ পড়ি, মিলাদের তো এইগুলি আসল উপজীব্য, এখন তো জিলাপি তনসুল বেতাসা। তুমি ওই মৌলবি যে ব্রিটিশ গভর্নমেন্টের যারা লোকজন তো বলে দিয়ে আসছে এখানে একজন ওহাবি আসছে, ওহাবি বললে আর রেহাই নেই, অ্যারেস্ট হয়ে গেলেন, ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির অর্ডার শুনে উনি আলহামদুলিল্লাহ পড়লেন। তখন ম্যাজিস্ট্রেট বলছে ও কী বললো আরবিতে? বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? তোর খুব খুশি হয়েছে? হ্যাঁ আমার রায় শুনে মুসলে ভাবি খুশি হবে? খুশি হওয়া কোন রায় আমি দেবো না, রায় পরিবর্তন, ওকে আজীবন কারাদণ্ড। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশেই শুধু নয় সারা ওয়ার্ল্ডের কাছে, বিশেষ করে আমেরিকান নেতাদের কাছে, ইংল্যান্ডের নেতাদের কাছে রিজিড পিউরিস্ট বলে খ্যাত। ইংরেজি বুঝতে পারেন? ডক্টর এস এম জুইমার বলছেন আহলে হাদিস মুভমেন্ট ইজ এ রিজিড পিউরিস্ট। রিজিড শুধু পিউরিস্ট না, পিউরিস্ট মানে তো একেবারে কি বলবো খাঁটি, তার সঙ্গে রিজিড পিউরের পরে যদি আরো কোন ভাষা থাকে তাই যোগ করা লাগবে, গভীর একেবারে খাঁটি, খাঁটির উপরে খাঁটিরা, এখানে কোন ভেজাল নাই। এস এ আর গিব এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের লেখক, তিনি আমাদের ডক্টর বারির ওস্তাদ ছিলেন, তিনি আহলে হাদিস সম্পর্কে লিখছেন আহলে হাদিস উড ট্রাই টু গো ব্যাক টু রেস্টোর দি অরিজিনাল সিম্পলিসিটি অ্যান্ড পিউরিটি অফ ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস। আহলে হাদিস তারাই যারা পিছন দিকে চলে যেতে চায়
সাহাবায়ে কেরামের যুগে চলে যেতে চায়। কি জন্য? ইসলামের অরিজিনাল স্বচ্ছতা এবং সরলতাকে পুনরুদ্ধার করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আর কি বলবে? একটা বিদেশি খ্রিস্টান এসছে, আপনাকে কি বলবে? অথচ ঘরের পাশের হুজুর আমাকে চিনতে পারল না। গোড়ামি চূড়ান্তভাবে তাদের মধ্যে চলছে, ভুল বোঝার কারণে এগুলো হচ্ছে। এগুলো করবেন না। আহলে আন্দোলনটা কি বোঝার চেষ্টা করুন। স্পেনের জগৎ বিখ্যাত মনীষী ইবনে হাজম আন্দালুসি তিনি বলছেন, কে বলছেন, তিনি পঞ্চম হিজরি শতকে মৃত্যুবরণ করেছেন। আজকে এটা কত? 1442 না? কত শ বছর আগে? তিনি স্পেনের মানুষ, বাংলাদেশের মানুষ না। সেখানে থেকে তিনি বলছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হল একমাত্র হকপন্থী দল, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হল তারাই যারা ছিল সাহাবায়ে কেরামের দল। এরপরে হলো শ্রেষ্ঠ জ্যেষ্ঠ তাবেঈ যারা তারাই। এরপরে উনি বলছেন আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হলো আমার তাদাবিহিম মিনাল ফুকাহা জিলান ফাজিলান, অথবা হাদিস পন্থী ফকিরা যুগ যুগে যারা ছিলেন তারাই, রায়পন্থী ফকিরা নয়। এরপরে বলছেন অমানেক তাদাবি মিনাল আওয়াম বিষাক্ত লার্জি অগর বিহা, আওয়াম জনসাধারণের মধ্যে যারা প্রাচ্য প্রতীচ্ছে হাদিসপন্থী মহাদিসদের, হাদিসপন্থী ফকিরদের অনুসরণ করেছে, তারা সবাই আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে বলা হয় আহলে মানে মহাদ্দেস সাহেব, আপনি না তো বলবো তো মুসলমান খালি হজরত ইব্রাহিম, আমরা না, হুয়া সম্মক মুসলিম আছে না, কম বেশি থাকতে পারে, কেউ পাক্কা মহাদ্দেস ইমাম বুখারী, আমরা কাঁচা মহাদ্দেস, আমরা আপনি আমি সবাই যারা হাদিস অনুসরণ করে তারাও তো আলহামদুলিল্লাহ আহলে হাদিস। হাদিসের মহাক্কাক নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ দরজার অধিকারী, কিন্তু যারা হাদিস অনুসরণ করে, আপনি কবি কবিতা লেখেন, আমি তো কবিতা বুঝি, আমি যদি না বুঝতাম তো আপনার দাম দিতাম নাকি? কালকে পত্রিকা পড়ে দেখেন জীবনানন্দ দাশের জীবনী বের হয়েছে, জীবনানন্দ দাস মরল কীভাবে? কলকাতার ট্র্যাম লাইনের সামনে ঘোরাঘুরি করতে করতে ট্র্যাম চাপা পড়ে মরে গেল। এখনও তাহকিক চলছে যে সেই 1954 সালে উনি মারা গেলেন, আজকে কত 2022 সাল, এখনও পর্যন্ত হিসাব নিকাশ চলছে কেন মরল। শেষে রেজাল্ট আসছে এই, বাড়িতে একটানা 7 দিন সে খেতে পাইতো না, কেউ তা দেখার ছিল না, ডায়াবেটিস রোগী ছিল, ওষুধ কেনার পয়সা ছিল না, ডায়াবেটিসের কারণে তার মাথা স্মৃতিভ্রম হয়ে গেছিল, তার হুঁশ থাকতো না। তার বোন বলছে, ভাই আমার বাড়িতে আসলো, চলে গেলো, এই ভাই তুই কী জন্য গেছিলি? বলছে, তোর বাড়ি কখন গেলাম রামে? এই অবস্থায় পড়েই লোকটা মরল, জীবদ্দশায় তাকে কেউ খবর নেয়নি, মরার পরে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে তার জীবনে আলোচনা করা হচ্ছে। বুঝছেন, যারা গুণী মানুষ, যারা জ্ঞানী মানুষ, তাদের জীবদ্দশায় কেউ মূল্যায়ন করে না, মরার পরে যেই তার দিবস পালন করে। বাংলাদেশে এরকম বহু জ্ঞানী গুণী মানুষ আছে যাদেরকে আপনারা কোনো মূল্যায়নই করেন না, উচিত তাদেরকে মূল্যায়ন করা। আমি বলছি না যে আপনারা জীবনানন্দ দাশ হন, কেউ তো হিন্দু মানুষ, আমি ওটা একটা উদাহরণ দিচ্ছি মাত্র। যে সমস্ত মনীষী আমাদের ছিলেন, যাদের কারণেই সারা পাঠালো কোথায়, আহলেদের স্থান ভারতের কোনো কারাগারে হতো না, একবার আন্দামান দ্বীপপুঞ্জ পেরিয়ে দ্বীপান্তরে পাঠানো হতো, যেখানে কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, কেউ যেতেও পারবে না। সেখানে গিয়ে উনি তো শিক্ষিত মানুষ, লর্ড রিপনের ছেলেকে পড়ানোর জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে। লর্ড রিপন বুঝতে পারতেন নামটা শুনে, উনি ইংরেজ গভর্নর, ওই আন্দোলনের দায়িত্ব তার ঘাড়ে, তো তার ছেলেকে পড়াবে, ওখান তো মানুষজন নেই, তিনি শিক্ষিত লোক, আপনি আমার ছেলেকে একটু পড়ান। উনি পড়াতে গিয়ে সে ছেলে তোমার ভক্ত হয়ে গেছে। তো একদিন বলছে, এই ছেলে তোর বাপকে বলো যে উদ্দেশ্য আমাকে এখানে দ্বীপান্তর দেওয়া হয়েছে, উদ্দেশ্য কি পূরণ হয়েছে? ছেলে যে বাপকে বলেছে, আপনি আমার হুজুর তো খুব ভালো মানুষ, আপনি ওনাকে এই কষ্ট দিচ্ছেন কেন? তিনি আমাকে এই বলে যে, হে মানুষ, তুমি নিজের হওনি, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে, আল্লাহর বিধান মেনে চলো, তাহলে আখেরাত তুমি ভালো থাকবে। এত খারাপ ভালো কথা সব? লর্ড রিপনের মনে দাগ কাটেছে। লর্ড রিপনের সুপারিশে সর্বশেষ 6 জন মুক্তি পেয়ে গেল, বেকসুর খালাস হয়ে, তার মধ্যে একজন ছিলেন বগুড়া রমজান শেখ, বগুড়া আইবালি শেখ, রমজানের শেখ, বগুড়া এ সম্পূর্ণ এলাকাতেই
যে আন্দোলনে যে বিপ্লব শুরু হয়ে গেছিল, আপনাদের বাবা দাদার রক্ত যদি আপনাদের দেহে থাকে দয়া করে ভুলে যাবেন না, তাদের কারণেই আপনারা আজকে বাইরে এসে বসেছেন। তারা জীবন দিয়ে আহলে ইসলাম আন্দোলন করেছে খেলা করার জন্য নয়। কাটাবাড়িয়া, দুপচাচিয়া, বেজঞ্জ, এই সমস্ত কটা নাম বললো, থিসিস 477 পৃষ্ঠার পড়ে দেখেন খালি বগুড়ারই হিসাব সেখানে। সন্ধ্যাবাড়ি এক জায়গাতে নজন মুজাহিদের কবর আছে, তাই না? ঘরে ঘরে আহলে দিস আন্দোলনের যে বিরাট জোয়ার উঠেছিল, ব্রিটিশ গভর্নমেন্ট ভয় পেয়ে গেছিল সর্বনাশ, সবাইকে দমনও যায়, এদেরকে তো কিছু করা যায় না। তবে হ্যাঁ, উইলিয়াম উইলসন হান্টার তার বইয়ের মধ্যে লিখতে বাধ্য হয়েছেন যে আমরা যতই দোষ দেই না কেন, এরা এত সৎ, এরা কোনোদিন কোনো অসৎ উপায় এরা অবলম্বন করে না, এদেরকে দিয়ে একটা মিথ্যা কথা কখনো বলানো যায়নি। আপোষহীন এবং সত্যবাদী, এই দুটা প্রশংসা তিনি তার বইয়ের মধ্যে লিখতে বাধ্য হয়েছেন। আজও যদি কেউ সত্যিকারের মুসলমান হন, সত্যিকারের হাদিসপন্থী আহলে মুসলমান হন, তাকে অবশ্যই এই দুটা গুণের অধিকারী হতে হবে। যারা আন্দোলন বা যুবসংঘের সদস্য আছো, তোমাদের বলে দিচ্ছি, আপোষহীন হবে এবং সত্যবাদী হবে। রাজি আসো? নিজের উপরও যদি ফাঁসির অর্ডার হয় সত্য কথা বলে, তাতেও রাজি, হায়াত মৌতি মালিক আল্লাহ। মনে রেখো সাতক্ষীরা মজুম হোসেনের কথা, উনি বালা করতে বেরিয়ে চলে আসতেছেন, হাতে একটা পিতলের বদনা আর কি যেন একটা তরবারি, তাই সেই যুগের ওই তরবারিটাও আমার গচ্ছিত আছে, বদনাটাও আমার গচ্ছিত আছে। আর থিসিসও ছবি দেখছেন আপনারা শেষের পৃষ্ঠায়। উনি আমাদের সাতক্ষীরা চাঁদপুরের বাড়ি, আমাদের আত্মীয় হয়, ওনাকে ধরেছে, ওনার সঙ্গে সিরিউলার আর একজন ছিল। ধরার পরে যদি বলে আমি ওহাবি তো তার রেহে নেই, তো ও ওই দিন জুমার দিন ছিল, মোটি ঢুকেছে, কিন্তু ও সবাইকে দেখেছে যদি আমরা আহলে তরিকে সালাত আদায় করি তাহলে তো নিশ্চিত ফাঁসি, তো ও হানাফিকে এত সালাত আদায় করছে, ফলে কেউ ধরতে পারেনি। আর ও এক বাকায়দা সহি তরিকে সালাত আদায় করেছে, দিনান্তে ধরা পরে সামান্য বিচার, বেশি বিচার লাগে না, আমাদের বিচার তো 2-3 বছর শেষ হয় না। ওহাবি মারার জন্য একটা সিটিং যথেষ্ট। কী কে তুমি কি ওহাবি? আমি ও হ্যাঁ, তা কী হয়েছে? ফাঁসি হয়ে গেলে ফাঁসি, ওসব তক্কা করে, কিন্তু না, আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা হলো, একবার দুবার তিনবার তাকে ফাঁসির দড়ি দিয়ে ঝুলানো হলো, তিনবারে শেষবারে ফাঁসির দড়ি ছিঁড়ে চলে গেল একদম। ম্যাজিস্ট্রেট বলল আর না, যথেষ্ট, আমার জীবনে যত ফাঁসি হয়েছে আমার হাত দিয়ে একবারই শেষ, আরে তিনবারে যখন হয়নি আমি আর ওকে ফাঁসি দেবো না, যাওয়া বেকস খালাস। আহলাদের ইতিহাস রক্তাক্ত ইতিহাস, জিহাদ ও কেতালের ইতিহাস নয়, আধুনিক যুগে যা জঙ্গিবাদী এই ইতিহাস আহলেসের নয়। আহলেসের ইতিহাস সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস, আহলেসের ইতিহাস বাতিলের বিরুদ্ধে আপোষহীন ইতিহাস, আহলেস আন্দোলনের ইতিহাস কোরআন ও সৈয়দের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার ইতিহাস, আহলেসের ইতিহাস আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইতিহাস। সারা বিশ্বে চলছে মানুষের সার্বভৌমত্ব, মানুষের গোলামি চলছে, আহলেস আন্দোলন মানুষের গোলামি করে না, সিরফ আল্লাহর গোলামি করে, সর্বত্র মানুষের গোলামি চলছে। এই যে নারায় তকবির দিয়েছিলেন, হে বগুড়াবাসী মনে রাখো তোমার প্রাণ প্রিয় জিয়াউর রহমান, ঢাকার ক্যান্টনমেন্টে 4 দিনব্যাপী গৃহবন্দী, যে কোনো মুহূর্তে তাকে গুলি করে হত্যা করা হবে। আল্লাহর মেহরবানিতে ভোরের আকাশ আলোকিত হওয়ার আগেই কিভাবে যিনি মুক্তি পেলেন, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন, এবং সিপাহী জনতা নারায় তকবির দিয়ে সেই তাকে বরণ করে নিয়েছিল, সেই নারায় তকবির হলো গত 11ই অক্টোবরে চট্টগ্রাম জেলা বিভাগীয় সম্মেলন, বিএনপি বিভাগীয় সম্মেলনে একজন নারায় তকবির দিয়েছে, পরদিন আবার
প্রবীণ নেতা বলে যেটা আমাদের দলীয় স্লোগান নয়, যে জিয়া রহমান নারা তকবীরের মাধ্যমে বেরিয়ে আসলো সেই জিয়া রহমানের দল আজকে নারা তকবীরকে ঘৃণা করছে বলে দলীয় স্লোগান নয়। দেখ তোমাদের রাজনীতি, এদেশের গরম মানুষের প্রাণের স্লোগান নারা তকবীর, এদেশের মানুষের রক্তের সঙ্গে মিশে আছে নারা তকবীর, এদেশের মানুষ মরবে নারা তকবীরের জন্য, তোমার জন্য নয়। তোমার মতো ভীত কাপুরুষ নেতা দূর তুমি এখান থেকে, তোমার কোন স্থানে বগুড়ায়, বগুড়ার মাটি, আহলেশের মাটি, নারাতকের মাটি, নারাতকে থাকতে হবে সারা বাংলাদেশে। কি মনে করেছো তোমরা, যা করবে তাই, কাকে খুশি করতে চাও? সাবধান, যে দেশের মানুষ মুসলমান অপরাধে জয় শ্রীরাম না বলার কারণে জীবন্ত পিটিয়ে হত্যা করে, তার বিরুদ্ধে দেশের একটা মুসলমান রাজনীতিকে মুখে কোনো আটা থাকে কথা বলতে পারে না, এই ভীত কাপুরুষ কারণে রাজনীতিবিদ হতে পারে না। যদি নেতা হতে চাও সাহসী হও, ভীত কাপুরুষ কারণে নেতা হতে পারে না। তাকাও জিয়া রহমানের দিকে, সে দুঃসাহসী মানুষ ছিল, কারোর সে তক্কা করে নাই। আর তোমরা যত ভীত হয়েছো, তোমরা মনে করো আমার জিয়া রহমানের জেলার লোক এত সস্তা? আহলে হাদিস আন্দোলন চিরকাল সত্যের আন্দোলন, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই, কোরআন হাদিস নাই, আমার আকীদা আমলেও নাই, কোরআন হাদিস আছে, জীবন দিয়ে হলেও বরণ করে নেব, এই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আন্দোলন শুরু হয়েছে, আগামীতে চলবে ইনশাআল্লাহ। যুব সংঘের কর্মীদেরকে বলছি, তোমাদের চাকরি বাকরি সামনে আছে, কোনো সুদি প্রতিষ্ঠানের ধারে কাছে ঘেঁষবে না, যেখানে ঘুষ দুর্নীতি আছে সেখানে যাবেন, আল্লাহ তোমার রুজির মালিক, ঘুষ দিয়ে ভালো চাকরি নিতে হবে এর ধারে কাছে নেই। আমরা যখন ছোট ছিলাম তো রাজনীতি স্লোগান শুনতাম, কি জানেন, ইসলামী সমাজতন্ত্র। এখন আর কেউ বলে? যিনি বলতেন তিনি মারা গেছে, আর বলবে কেডা? তারপরে আসলো কি, ইসলামী গণতন্ত্র। বারে ই আবার কোন কথা হলো? হ্যাঁ, ইসলামী বেশালয় কি হলো? ইসলামী গণতন্ত্র, ইসলামী মত হয়ে গেল না? এখন শুরু হয়েছে নানাবিধ পরীক্ষা, আপনারা নিয়েছেন, দুনিয়ার মানুষ রাজতন্ত্রকে পরীক্ষা করেছে, হিটলারের ফ্যাসিবাদকে দেখেছে, আর আধুনিক যুগে গণতন্ত্রের হিংস্রতা মানুষ দেখেছে। গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে 13 লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন, এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে, এই গণতন্ত্রের নাম করে আজকে যে খেলা চলছে রাশিয়া এবং আমেরিকা, কোথায় এটা, ইউক্রেন, দেখতে পাচ্ছেন অবস্থা, রাশিয়া যা করছে, একটা জলদান্ত একটা দেশের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল, পরের দিন ভোট দিয়ে দিল, তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল, বাস হালাল হয়ে গেল, এখন আর কোনো কথাই শুনছে না, ভেটো পাওয়ার দিয়ে সব শেষ। মাইট ইজ রাইট চেঙ্গিস খানের যুগে যা ছিল সেটারই নাম গণতন্ত্র। এখন এইসব তন্ত্রমন্ত্র ছাড়েন, মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেন। আল্লাহ প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন, প্রত্যেকটা মানুষ তার মেধা অনুযায়ী কথা বলবে, চিন্তা করবে, তার মাধ্যমেই আল্লাহ দুনিয়ায় আল্লাহর বান্দারে বসবাস করবে। আল্লাহ বা গাইডলাইন দিয়ে দিয়েছেন, দেখো, তোমরা আমান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে সূরা বাকারা 30 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত পড়ুন, সব বলা আছে। কুল্লাহাবতু মিনহা জামিয়ান ফাইমায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আছে না, দেখো আদম, বেরিয়ে যাও, নেমে যাও জান্নাত থেকে, যখন তোমার সামনে আমার হেদায়েত পৌঁছবে, যারা সেগুলোর অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাযিনা কাফারু ওয়া কাযাবু, যারা আমার প্রেরিত হেদায়েত অস্বীকার করবে এবং মিথ্যা মনে করবে, ফা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা চিরদিন জাহান্নামের অধিবাসী হবে। সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক আদমকে একথা বলে বিদায় দিয়েছেন।
আমরা সবাই এক আদমের সন্তান, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো হোক, যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক, আমরা সবাই এক আদমের সন্তান, আমরা সবাই ভাই ভাই। আমরা দাওয়াত দেই সিরাফ আল্লাহ পাকের হেদায়তের দিকে আসার জন্য, আর তো কিছুই না। আল্লাহ পাকের হেদায়ত কোথায় আছে? কোরআন হাদিস আছে না? কোরআন হাদিস আর কোথাও আল্লাহর হেদায়ত আছে? নাই তো। আল্লাহ বলছেন ওলাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ। হে মানুষ, শুনে রাখো, আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে, ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, অস্তানিবু তাগুত, তাগুত থেকে বিরত হও। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিমুদ দালালা। তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক হেদায়ত করেছেন, কিছু লোকের উপরে পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকওয়াতুল মুকাজ্জিবিন। অতএব হে মানুষ, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। দূর অতীতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন প্রায় 950 বছর ধরে, তার দাওয়াতকে কবুল করেনি। রব্বিন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি ওর কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি কিন্তু ওরা খালি পালায়, আমাকে দেখলে পালায়। ইল্লা ফেরারা, ফেরার বুঝতে পারেন তো, ফেরারে আসে আমি খালি পালায়। সুম্মানি দাওয়াতুহুম জিহারা সুম্মানি আলম তুলাম আসরার তুলাম ইসরারা। হেলা প্রকাশ্যভাবে দাওয়াত দিয়ে চিৎকার করে দাওয়াত দিয়েছি, সরবের দাওয়াত দিয়েছি, নীরবের দাওয়াত দিয়েছি, কোনোটাই কোনো কাজ হয়নি। অবশেষে মিম্মা খাতিয়াতি উগরাকু ফাউদখিলুন আরা, তাদের নেতারা বলল লা তাদারুন আলিহাতাকুম ওয়ালা তাদারুন ওয়াদদাম ওয়ালা সুবাআ ওয়ালা ইয়াকুস ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা। দেখো, নেতারা বলে দিল জনগণকে, সাবধান, ও নূহ যতই যাই বলুক, তোমাদের পূজিত ওয়াদ সুয়া ইয়াকুস ইয়াউক নাসর, এই যে পাঁচজন মৃত ব্যক্তি, এদেরকে তোমরা ছেড়ো না। মানুষ তাদের নেতাদের কথাই শুনলো, নবীর কথা শুনলো না। অবশেষে মিম্মা খাতিয়াতিন উগরিকু ফাউদখিলুন নারা, তাদের এই পাপের কারণে তাদেরকে আল্লাহ পাক ডুবিয়ে শেষ করে মারলেন। নূহের প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছুই থাকলো না যে 40 জন ইমানদার পুরুষ এবং 40 জন ইমানদার নারী তার কিস্তিতে আল্লাহর হুকুমে আশ্রয় পেয়েছিলেন, সেই 80 জনের উত্তরাধিকারী বংশধর সারা বিশ্বের মানুষ আমরা। এবার আসেন পরবর্তীকালে, আবারও মানুষ আল্লাহকে ভুলে গেল, শিরক বিদাতে নিমজ্জিত হয়ে গেল কওমে আদ। আদের এত অহংকার বেড়ে গেল, মান আশাদ্দ মিন্না কুওয়া, তারা অহংকার করলো, আমাদের চাইতে বড় শক্তিশালী পৃথিবীতে আর কে আছে। তাদের অহংকার আল্লাহ চূর্ণ করে দিলেন, পুরো আদ কওমকে একদম একের দিনে শেষ করে দিলেন। আবার 500-600 বছর থাকলো, সামুদের কওম আসলো, তারাও একইভাবে অহংকারী হয়ে গেল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিলেন। কটা হলো? নূহ, আদ, সামুদ, আরও তিনটে আছে না? আরও তিনটে আছে, লুত, ওই হুদুল আদ। আর লুতের পাপটা কি আপনারা জানেন? এই পাপটা এখন এত বেশি হচ্ছে, পুরুষে পুরুষে জেনা, সহজ বাংলা হলেই, আর মহিলা মহিলা যে জেনা হয়ে আমরা আগে জানতাম না, ওরা 20 সদি নাই, লিভ টুগেদার, একসঙ্গে বাস করছে, কদিন তো ঠিক নাই, বাচ্চা হয়ে যাচ্ছে, এ বিয়ে করলে না? আরে বাবা, বিয়ে করে ঝামেলা কেটে করে, বিয়ে হয়ে গেল। বর্তমান পৃথিবীর একটা দেশের অত্যন্ত স্বনামধন্য প্রধানমন্ত্রী মহিলা, তার 7-8 বছরের ছেলে আছে, বিয়ে নেই। কিছুদিন আগে শুনলাম এই নাকি এই 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 মাসে নাকি বিয়ে করবে তারা, আবার বুঝতে পারছেন কিছু খেলা? যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কাকে বলছি। পৃথিবী চলছে একদম গরু ছাগলের মতো অবস্থা হয়ে গেছে,
এই গরু ছাগল সোজা করার জন্য তো করোনা দেশে নাজিল হয়েছে, নবীরা চলে আসছে দুনিয়ায়, আবার সেদিকে এই পৃথিবী ঘুরে যাচ্ছে। আল্লাহ পাক পুরা লুতের কমকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে মানুষকে দেখানোর জন্যে সেটা এখন আল্লাহ রেখে দিয়েছেন। ফাজালনা আলিয়াহা সাফলাহা, এবং আমি পুরা সাতটা নগরী, সাদম হলো সবচেয়ে বড় নগরী, তার সঙ্গে আরও ছয়টা নগরী একসঙ্গে আকাশে উঠিয়ে উপুড় করে ফেলে সব ধ্বংস করে দিলেন। যদি আজকে পুরা বগুড়া শহর উপরে উঠে উপুড় করে ফেলা দেয় তো কিছু থাকবে? 77 কিলোমিটার লম্বা, 50 কিলোমিটার চওড়া আর 12 মিটার গভীরতা, অর্থাৎ প্রায় সিকি মাইল গভীরতা, 450 মিটার গভীরতা। জর্ডানের পাশে এটাকে বলা হয় ডেড সি, মানে মৃত সাগর। এমন ধ্বংস আল্লাহ করে দিয়েছেন যে সেখানে কোনো ব্যাঙও হয় না, মাছও হয় না, কিছুই হয় না। সাতটা দশে এসা হচ্ছে, তোমাকে আগে বললে না তোমরা বন্ধুরা আমার, আপনারা কি চান পুরো বাংলাদেশটা আল্লাহ উঠিয়ে আবার ধ্বংস করে দিক, নাকি চাওয়ার আগ্রহ আছে? ঘরে ঘরে দুর্নীতি, আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায়, একটা প্রচলিত একটা প্রবাদ হয়ে গেছে বাংলাদেশে। এমন কিছু নেই যেখানে ঘুষ নাই। অবশ্য আল্লাহ রসুল বলছে আর রাশি আল মুরতাসি লান আল্লাহর রাশি আল মুরতাসি, আল্লাহ ঘুষ দাতা ঘুষ গ্রহে থেকে লানত করেছেন। লানত করা মানে কি? আল্লাহ রহমত থেকে সে বিতাড়িত। এখন কিছু বললে আপনি বলবেন স্যার ঘুষরা কিছু হয় না, তো করবোটা কি, করবোটা কি? আপনি বাংলার মাটিতে বাস করেন, বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলা হয় না, কারণটা কি জানেন? আপনার যদি একটা এক কাঠা মাটি থাকে, বাড়িঘর থাকে, সেখানে যদি কিছু লাউ গাছ লাগাই রাখেন, ওই লাউয়ের পাতা খাবেন, লাউয়ের ফুল খাবেন, লাউয়ের ডগাতে লাউ বেরোবে, তাতে অনেক সংসার চলে যাবে। বুনো কচুতে এমনিতেই হয় লাগান লাগে না, বুনো কচুর একটা পাতা 3টা সিডি হয়, সিবি খান না সিবিট সিবি।